এবার আমরা দেখব যদি ওয়ান অফ দ্য বেস্ট থাকে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সেটিকে আমরা কিভাবে করে কম্পারেটিভ করতে পারি এবং পজিটিভ করতে পারি। লক্ষ্য করবে ওয়ান অফ দ্য বেস্ট মানে কিন্তু সর্বশ্রেষ্ঠ নয়, বরং সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন। এক্সাম্পলটি লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে, রাতুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্স টিচার্স। রাতুল শ্রেষ্ঠ ফিজিক্স টিচারদের মধ্যে একজন, অর্থাৎ অনেকজন ফিজিক্স টিচার আছেন, রাতুলও তার মধ্যে একজন। এই জিনিসটিকে যেহেতু এইখানটাতে বেস্ট কথাটি ব্যবহার করা হয়েছে, সুতরাং এই বাক্যটি কিন্তু সুপারলেটিভ ফরম্যাটে রয়েছে। এটিকে যদি আমরা কম্পারেটিভে নিতে যাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে বেটার দ্যান মোস্ট আদার। বেটার দ্যান মোস্ট আদার কথাটি মানে হচ্ছে সে বেশিরভাগের থেকেই ভালো। যারা বেশিরভাগের থেকেই ভালো তারাই কিন্তু শ্রেষ্ঠদের একজন, কারণ তারা অল্প কিছু শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে একজন, তাই তারা বেশিরভাগ শিক্ষকের থেকেই ভালো। সুতরাং বেটার দ্যান মোস্ট আদার দিয়ে এই বাক্যটি সমাধান করা যাবে, অর্থাৎ ট্রান্সফরমেশন করা যাবে। কিভাবে করে আমরা এক্সাম্পলটি লিখে ফেলি, রাতুল ইজ বেটার দ্যান মোস্ট আদার ফিজিক্স টিচার্স। অর্থাৎ রাতুল বেশিরভাগ অন্যান্য শিক্ষকের তুলনায় একজন বেটার ফিজিক্স টিচার, আরেকজন ভালো ফিজিক্স টিচার। অর্থাৎ আমরা এখানটাতে বেটার কথাটিও ব্যবহার করেছি এবং বাক্যের সেন্সটিকেও ইন্ট্যাক্ট রেখেছি, সেটিকে আমরা পরিবর্তন করিনি। এবার লক্ষ্য করো, আমরা একই বাক্যটিকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে কি করব, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ভেরি ফিউ আর অ্যাজ গুড অ্যাজ। এখানটাতে ভেরি ফিউ কথাটি ব্যবহার করতে হবে। যদি এক্সাম্পলটা করি তাহলে তোমাদের কাছে আরো স্পষ্ট হবে, ভেরি ফিউ ফিজিক্স টিচার্স আর অ্যাজ গুড অ্যাজ রাতুল। অর্থাৎ আমরা কিন্তু এখানটাতে বলছি না যে রাতুল সর্বশ্রেষ্ঠ, আমরা বলছি যে সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন। সুতরাং এই বাক্যটিতে বলা হচ্ছে অল্প কিছু ফিজিক্স শিক্ষক রয়েছেন যারা রাতুলের মতো এতটা ভালো। অর্থাৎ এই অল্প কিছু মানুষের কথা যেখানটাতে বলছিলাম যে অল্প কিছু মানুষের মধ্যেও রাতুল একজন, সেই সেন্সটি কিন্তু এখানটাতে ইন্ট্যাক্ট থাকলো। অর্থাৎ শুধুমাত্র অল্প কিছু ফিজিক্স টিচাররাই রাতুলের মতো ভালো, অর্থাৎ এখানটাতেও আমাদের সেন্সটি ইন্ট্যাক্ট থাকলো। সুতরাং যদি ওয়ান অফ দ্য বেস্ট থাকে সেই কথাটিকে আমরা বেটার দ্যান মোস্ট আদার দিয়ে কম্পারেটিভ করতে পারবো, এবং ভেরি ফিউ আর অ্যাজ গুড অ্যাজ এভাবে করে আমরা সেই জিনিসটিকে পজিটিভ করতে পারবো। এগেইন বলে দিই, যদি বেস্টের পরিবর্তে অন্য কোনো অ্যাডজেক্টিভ থাকবে অবশ্যই ঘাবড়ে যাবে না। এই ফরম্যাটটা যদি তুমি ফলো করতে পারো তাহলে অবশ্যই তুমি এই ট্রান্সফরমেশনটি সাকসেসফুলি করতে পারবে।